হ্যালো গাইস, আমি হিমন চাকমা, আবার আপনাকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি আর একটা নতুন একটা অনলাইনের টিপস নিয়ে আপনাদের সাথে সবার সাথে হাজির হলাম। তো আজকে গতানুগতিকভাবে আমি হচ্ছে আবারও হচ্ছে অনলাইনের মেক মানি উপরে হচ্ছে আজকে হচ্ছে ভিডিও তৈরি করে দিচ্ছি আপনাদের জন্য। তো আমাকে একজন জিজ্ঞেস করছিল যে ভাইয়া, যে ভিডিও সেল করে কোনো টাকা ইনকাম করা যায় কিনা, বা এটার একটা রাস্তা বলার জন্য। তো ওই বড় ভাইয়ের বা হয়তো ছোট ভাই হতে পারে বা বড় ভাই হতে পারে, ওই ওই ভাইয়ের হচ্ছে অনুরোধে হচ্ছে আজকে এই ভিডিও টিউটোরিয়াল আমি আপনাদের জন্য করে দিচ্ছি। তো মূলত আপনি যে ভিডিও সেল করে আপনার যে ভিডিও তৈরি করে মূলত বিক্রি করে হচ্ছে দুইভাবে আপনি হচ্ছে টাকা ইনকাম করতে পারেন আমার মতে, আরো হয়তো অন্য কোনো রাস্তা থাকতে পারে। তো সেক্ষেত্রে প্রথম হচ্ছে আপনি হচ্ছে ফাইবার যে একটা ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস আছে, তো আপনি এখানে হচ্ছে করতে পারেন যে এই আপনার ফাইবারের হচ্ছে অ্যাকাউন্ট করে হচ্ছে আপনি এখানে হচ্ছে অ্যানিমেশন ভিডিও সেল করতে পারেন। তারপরে হচ্ছে গুগলে গিয়ে যদি আপনি সার্চ করেন হাউ টু সেল হচ্ছে ভিডিও বা এই ধরনের দিয়ে যদি আপনি সার্চ করেন, গুগল হচ্ছে অনেকগুলো হচ্ছে আপনাকে সাইট হচ্ছে রেফার করবে। কিন্তু হচ্ছে ফাইবার বা এরকম হচ্ছে ফ্রিল্যান্সার বা আপওয়ার্ক এই ধরনের হচ্ছে মার্কেট প্লেসগুলোতে হচ্ছে কাজ করা হচ্ছে আপনি ভিডিও সেল করা হচ্ছে অনেকটা উত্তম একটা আমার মতে আর কি, কারণ এগুলো হচ্ছে আপনার সিকিউর এক একটা হচ্ছে ওয়েবসাইট। এরপরে সেকেন্ড জিনিস হচ্ছে আরেকটা করতে পারেন, সেটা হচ্ছে আপনি ইউটিউবে হচ্ছে অ্যানিমেশন ভিডিও ক্রিয়েশন করে, যে আমি আপনাকে একটা ভিডিও দেখাচ্ছি। আপনি কি আপনার কর্মক্ষেত্রে খুব কম জনপ্রিয় এবং এই নিয়ে আপনি খুব দুশ্চিন্তায় এবং আপনি খুব সবসময় আপনি হতাশায় ভুগতেছেন, কিভাবে সবল হবেন বুঝতে পারতেছেন না, এই সমস্যা নিরসনের জন্য আপনি কি চান যে আপনি একজন সফল ব্যক্তিদের মধ্যে একজন হতে? আপনি কি জানেন সফল মানুষরা কি কি রুলস ফলো করে, সফল হতে কি কি করা দরকার আপনার? আপনাকে কি সুপারম্যান হতে হবে নাকি প্রচুর হার্ড পরিশ্রম করতে হবে? এসব আপনাকে কোনো কিছুই করতে হবে না, আমরা আপনাকে 5টি রুলস দিচ্ছি, আপনি সেগুলো ফলো আপ করলে অবশ্যই সাকসেস হয়ে যাবেন। তো আপনি ভিডিওটা দেখলেন, আশা করি এই ভিডিওর মতো আমি আরেকটা স্যাম্পল সিম্পল কোয়ালিটির হচ্ছে ভিডিও দেখাবো, সেটা আমি লাইভে দেখাচ্ছি আপনাদের জন্য। ওকে, আমি হচ্ছে এই যে বাংলা মোটিভেশনাল ভিডিও, এই বেঙ্গলি মোটিভেশনাল ভিডিও আমি দিয়ে চার্জ করলাম, নিচের দিকে দেখতে পাবেন যে ওকে সফল লোকদের এই ধরনের আপনার জীবন সমস্যার সমাধান একটা চ্যানেল আছে, অনেক ধরনের চ্যানেল এখন তৈরি হয়েছে বর্তমানে অ্যানিমেশনের উপর ডিপেন্ড করে। আরে পাখাটা আবার কে বন্ধ করলো মা, আর 5 মিনিট চালাও না। তারপর এই 5 মিনিটটাই যে কখন 30 মিনিট হয়ে যায় টেরও পাওয়া যায় না। শিট, আজকেও আমি লেট হয়ে গেলাম। তো বুঝতেই পারছেন এটা ক্রিয়েট করা কত ইজিলি ব্যাপার। আমি আপনাকে একটা লাস্টের দিকে একটা ডেমো ভিডিও দেব যে কিভাবে এটা হচ্ছে ক্রিয়েট করতে হয়। তো এইসব ভিডিওগুলো মূলত হচ্ছে আপনি যদি মনে করেন যে আপনি ফ্রিল্যান্সার যে ফাইবারে যে আপনি যদি কাজ করেন, এখানে একটা অপশন আছে সেটা হচ্ছে হোয়াইট বোর্ড এক্সপ্লেনার ভিডিও। তো এইসব ভিডিওগুলো হচ্ছে এরকমই যে আমি একটু দেখাই আপনাদের জন্য, প্রত্যেকটা ভিডিও আপনি $5 থেকে শুরু করে আপনার $35 $50 এরকম একটা সেল করতে পারেন আপনার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে। মূলত হচ্ছে আপনি হচ্ছে আপনার বায়াররা হচ্ছে আপনাকে আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। তো এখন মনে করেন এক একটা ভিডিও যদি মনে করেন প্রতিদিন, যদি মনে করেন আপনার প্রতিদিন না হোক আপনার সাপ্তাহিক যদি মনে করেন 2টা করে যদি আপনার ভিডিও সেল হয়, তো আপনার মাসে হচ্ছে প্রায় হচ্ছে 4 × 8 = 8টা সেল হবে। 2টা করে যদি 7টা সেল হয় তাহলে 4 × 7 = 28, মূলত আপনার 4টা হচ্ছে আপনার সপ্তাহ থাকবে। তো 4টার মাধ্যমে যদি মনে করেন আপনি ভিডিও সেল করেন তাহলে আপনার প্রতি মাসে ভিডিও সেল হবে 8টা। তো প্রত্যেকটা ভিডিওর দাম যদি মনে করেন $5 করে হয় তাহলে মনে করেন আপনার $40 এমনিতে বসে ইনকাম করতে পারেন, কোনো এক ভিডিও আপনি 2 বা 3 বার সেল করতে পারেন। তো এটা যদি আপনার 80 টাকা ধরে আমি যদি ডলারের হিসাব করি তাহলে হচ্ছে আপনার 3200 টাকার মতো ইনকাম আসবে। এটা জাস্ট হচ্ছে আপনাকে একটা
দেখানো, যে পেমেন্ট প্রুফ হিসেবে দেখানো, ব্যাস এইটাই আর কি। তো অনেকে আছে হচ্ছে আপনার এখানে কোনো ঠিক ঠিকানা নাই, অনেকে হচ্ছে আপনার আপনার যদি মনে করেন একবার যদি ইনকাম শুরু হয়ে যায় তাহলে দেখা যাবে যে আপনার আর ইনকাম কেউ আপনার এখান থেকে ইয়ে করতে পারবে না। তো আমি আপনাকে কীভাবে এগুলো ক্রিয়েট করতে হয় আমি জাস্ট হচ্ছে আপনাকে একটা ডেমো ভিডিও দিচ্ছি। সফটওয়্যারের নাম হচ্ছে ভিডিও স্ক্রাইব। আমি এই ভিডিও স্ক্রাইবের হচ্ছে আপনার যে ভিডিও স্ক্রাইবের হচ্ছে ডাউনলোড লিঙ্কটা হচ্ছে আমার এই যে চ্যানেল ডিসক্রিপশনে পাবেন, ওখান থেকে হচ্ছে এই সফটওয়্যারটা ডাউনলোড করে নিয়ে ফ্রি ইউজ করতে পারবেন। তো আপনারা মোটামুটি এটা হচ্ছে ভিডিও স্ক্রাইব। তো ভিডিও স্ক্রাইব এই সফটওয়্যারটা হচ্ছে এটা এক্সাম্পল তো আমার ভিডিও স্ক্রাইব হচ্ছে লগ ইন করলাম। আপনারা প্রথম অ্যাকাউন্ট করার সময় এটা হচ্ছে লগ ইন করতে হবে। তো এখানে দেখেন আমি এখানে একটা প্রজেক্ট লিখতে পাচ্ছি, কিছুদিন আগে এটা হচ্ছে আমি তৈরি করছিলাম এটা। তো এরপরে আমি এটা ব্যাগে যাচ্ছি, কীভাবে তৈরি করতে হবে সেটা আমি দেখাচ্ছি। আমি জাস্ট হচ্ছে একটা ছোট করে দেখায় যে কীভাবে ক্রিয়েট করতে হবে। সাপোজ এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, ভিডিও স্ক্রাইবের ড্যাশবোর্ড। তো এখন হচ্ছে আপনি কোনো একটা লেখা লিখতে চাচ্ছেন, ধরেন আমি লিখলাম এখানে হচ্ছে হাই হিমন চাকমা, হাই ওকে মাই নেম ইজ হিমন চাকমা। তো আমি এটা লিখে দিলাম। আপনি এখান থেকে চাইলে কালারটা কালেকশন করতে পারেন, ডবল ক্লিক করলে আপনার হচ্ছে এখান থেকে কালারটা হচ্ছে দিতে পারেন যা ইচ্ছেটা। এখান থেকে সফটওয়্যারটা আপনারা ঘেঁটে দেখবেন, আমি এটা খুলে করলাম, ইজি, এগুলো কোনো ব্যাপার না। হ্যাঁ আমার নাম হিমন চাকমা লিখে দিলাম। তো এরপরে এটা যেহেতু এদিক সেদিক না হয়, এটা না লড়ের মতো এটা হচ্ছে আপনি এটা এই অপশনটা ভিডিও অপশনে হচ্ছে ক্লিক করে দিবেন, দেখেন আর এটা হচ্ছে আর এদিক সেদিক নড়বে না। তো এটা দিলাম, তারপরে আপনি একটা ছবি দিতে পারেন। এগুলো হালকা পাতলা আপনারা ঘেঁটে দেখলে বুঝতে পারবেন কোথায় কী আছে না আছে, এগুলো দু একবার হচ্ছে আপনি ট্রাই করলে আপনি বুঝতে পারবেন। এখন আমি এই অপশনটাতে হচ্ছে ছবি দিতে পারেন, ওকে এখান থেকে হচ্ছে আমি আমার ছবি দিলাম। এটা ড্র না দিয়ে আমি দেখাচ্ছি, ড্র দিলে একটু আরো বিশ্রী দেখাবে। এটা সময়টা কমিয়ে দিলাম, 5 সেকেন্ড করে দিলাম, একটু ছোট করে দিলাম, ও সরি এটা এখানে দিয়ে দিই। তো এটা একটু ছোট করে দিই এখানে, আচ্ছা ছবিটা আগে দিয়ে মূলত এটা আগে দিলে মনে হয় ভালো হবে। ছবিটা একটু টেনে ড্রাগ অ্যান্ড ড্রপস করে এদিকে উপরে এদিকে টেনে নিয়ে গেলে আপনার হয়ে যাবে। তো আমি দেখি ব্যাপারটা কীভাবে শো করতেছে। হ্যাঁ আমার ছবিটা বিশ্রী দেখাচ্ছে, তো এভাবে দেওয়া যাবে না। হ্যাঁ বিশ্রী দেখাচ্ছে, আচ্ছা আমি ঠিক করি সব কিছু। তো ছবিটা আমি এটা মুভ করতে পারবো, আমি এখানে যদি ক্লিক করি তাহলে আমাকে এই যে মুভ একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন, ছবিটা উপর দিক থেকে দিই, উপরে এখানে দিলে এদিক থেকে আসবে ছবিটা, এদিকে দিলে এদিক থেকে আসবে, তবে এদিক থেকে দিলে এদিক থেকে আসবে, আপনি যেখানে ক্লিক করতে চাচ্ছেন ওখানে থেকে দিতে। আমি উপর দিকে ছবিটা দিব, আর এখানে হাত যে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন, আপনি হাত দিয়ে টেনে নিয়ে আসতে পারেন ছবিটা, অথবা না দিলে হাত যদি দিতে না চান তাহলে এটা দিয়ে দিবেন ব্ল্যাঙ্ক যে অপশনটা আছে। তো এখন প্লে করে দেখি, হ্যাঁ নাইস হয়ে গেছে।
এগুলো একেবারে ইজি এবং সিম্পল এগুলো ভিডিওগুলো তৈরি করা। এরপরে আপনার এই ভিডিওটা যখন তৈরি হয়ে যাবে আপনি একটা পুরো প্রজেক্ট তৈরি করে দেবেন। ভিডিওটা যখন পুরোপুরি আবার তৈরি হয়ে যাবে তখন হচ্ছে জাস্ট এখানে হচ্ছে ক্লিক করবেন এই যে এখানে রেন্ডারের জন্য আর কি। এরপরে হচ্ছে এখানে যদি সেভ দিয়ে দেন ক্রিয়েট, তারপরে এখানে ফাইলের নাম দিতে পারেন, আমি আমার নাম লিখে দিলাম। লেখার পরে জাস্ট হচ্ছে যদি ওকে দেন তাহলে আপনার রেন্ডারিং শুরু হয়ে যাবে। তো এটা হচ্ছে মূলত আমি আপনাকে একটা ডেমো ভিডিও দিলাম যে কিভাবে ভিডিওগুলো তৈরি করতে হয়, কারণ শুধু ইনকামটা বিষয় না, কারণ হচ্ছে আপনার কাজ কিভাবে করতে হবে সেটা হচ্ছে বড় বিষয়। তো আমি আবার স্ক্রিন চলে আসলাম, এসব প্রত্যেকটা ভিডিও দেখবেন যে এভাবে হচ্ছে ওরা তৈরি করছে। তো এখান থেকে মূলত আপনাকে সেল করতে হবে ভিডিওগুলো, আপনি এখানে আসে ফাইবার এসে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, আর অ্যাকাউন্ট করে হচ্ছে মূলত হচ্ছে আপনি গিগ খুলবেন। তো গিগ কিভাবে খুলতে হয় আমি একটা দেখাতে পারি মেবি আপনাকে। এই যে আপনি যখন এখন করবেন ঠিক আমার মতো, আমার মতো যখন আপনি এখন করবেন ঠিক হচ্ছে এই যে সেলিং একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে হচ্ছে গিগ ইয়ে করবেন, গিগ একটা অপশন পাবেন সেলিং যে অপশনে আছে। তো এখানে আসলে আপনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড এ নিউ গিগ এখানে একটা অপশন পাবেন। আমি দুটো অলরেডি গিগ খুলে রাখছি, তো এগুলো জাস্ট আপনাদের দেখানোর জন্য। তো আমি মূলত হচ্ছে ডিজিটাল মার্কেটিং হচ্ছে কিছুটা হচ্ছে ইয়ে করছিলাম, জাস্ট হচ্ছে এই জন্যই এগুলো তৈরি করে রাখছি। তো আপনারা হচ্ছে কীভাবে গিগ খুলতে হবে জাস্ট হচ্ছে আপনি যদি বুঝে না থাকেন তাহলে আপনি কাজ করবেন, সেটা হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি আপনার, আমাকে আর প্রশ্ন করতে হবে না কীভাবে গিগ খুলতে হবে। হাউ টু ক্রিয়েট, আপনি যদি এখানে চার্জ করেন হাউ টু ক্রিয়েট ফাইবার গিগ, এই যে চলে আসছে দেখেন ফাইবার গিগ, এখানে অনেকগুলো ভিডিও ভিডিও পাবেন, যে অনেকগুলো ভিডিও প্রায় 65 সার্চ রেজাল্ট আছে হচ্ছে 65,300 মতো। এগুলো থেকে একটা দেখে নিলে হচ্ছে কীভাবে আপনার গিগ খুলতে হবে এটা বুঝতে পারবেন। মেন জিনিসটা হচ্ছে আপনার অ্যানিমেশন ভিডিও তৈরি করবেন, তৈরি করে হচ্ছে এগুলো হচ্ছে আপওয়ার্ক বা ফ্রিল্যান্সিং যে সমস্ত মার্কেটগুলো আছে এগুলোতে হচ্ছে গিগ করবেন। গিগ করার পরে ওখানে হচ্ছে আপনার ইমেলের মাধ্যমে ওরা যোগাযোগ করবে এবং আপনাকে পেমেন্ট দিয়ে হচ্ছে আপনি ওইরকম হচ্ছে সাজেস্টের মাধ্যমে হচ্ছে বায়ার আপনাকে হচ্ছে সাজেস্ট করে দেবে যে এরকম একটা আমাকে ভিডিও তৈরি করে দেন। তো ওইরকম একটা ভিডিও তৈরি করে দেবেন, ওখান থেকে হচ্ছে আপনি কমিশন পাবেন বা আপনার রেভিনিউ জেনারেট হবে। তারপরে হচ্ছে আপনি আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ইউটিউবে হচ্ছে আপলোড দিয়ে ভিডিওগুলো মনিটাইজ করে, অথবা হচ্ছে আপনার যে আমি কিছুক্ষণ আগে যে একটা ভিডিও দেখালাম সেই ভিডিওগুলোতে মূলত হচ্ছে একটা হচ্ছে এফিলিয়েট মার্কেটিং করে, প্রত্যেকটা ভিডিও দেখায়, দেখানোর পরে হচ্ছে কোন ভিডিওতে কোন বই থেকে ওরা হচ্ছে এই কথাগুলো বলতেছে ওই বইয়ের হচ্ছে লিঙ্কটা দিয়ে দেয়, এবং ওই লিঙ্কটা হচ্ছে আমাজনের একটা লিঙ্ক থাকে, কেউ যদি মনে করেন ওখান থেকে গিয়ে ক্লিক করে কিনে ক্রয় করে তাহলে আপনার হচ্ছে মূলত হচ্ছে ওখান থেকে কিছু কমিশন পায়। মূলত হচ্ছে এই আমার মতে হচ্ছে এই তিন ধরনের, প্রথম বলছিলাম হচ্ছে দুই ধরনের, আর আসলে লাস্টের দিকে হচ্ছে আরও হচ্ছে এফিলিয়েট মার্কেটিং নিয়ে কিছু হচ্ছে এসে গেছে, যার কারণে হচ্ছে তিন ধরনের, মূলত হচ্ছে তিন ধরনের ভাবে হচ্ছে আপনি হচ্ছে ভিডিও সেল করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যদি কোনো কিছু বুঝতে না পারেন তাহলে নিচে কমেন্ট বক্সে হচ্ছে কমেন্ট করে জানাবেন, আর লাইক দিবেন, থাম্বস আপ দিবেন, ভিডিওটা ভালো না লাগলে হচ্ছে কমেন্ট তাও কমেন্ট করে জানাতে হবে। তো ভিডিওটা যদি আপনাদের অবশ্যই কোনো উপকারে আসে তবে আমার চ্যানেলটা অবশ্যই এখানে এসে সাবস্ক্রাইব করবেন, কারণ হচ্ছে আমি যখন কোনো একটা নতুন কোনো ভিডিও আপলোড দিব সেটা আপনি সঙ্গে সঙ্গেই আপনি হচ্ছে সেটা নোটিফিকেশন পেয়ে যাবেন, আর আমার চ্যানেলে আপনাকে খুঁজতে হবে না। যদি আমার চ্যানেল কেউ না চিনে থাকেন তাহলে আমি আবারও দেখাচ্ছি, সেটা হচ্ছে হিমুন চাকমা নামে, আপনি যখন চার্জ করবেন হিমুন চাকমা তখন আমার চ্যানেলটা অবশ্যই আপনি এখানে পেয়ে যাবেন, প্রথম অবস্থায় আপনি আমার আপনার চ্যানেলটা পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা অ্যান্ড সি ইউ।